জঙ্গলি পশুদের ধরে ধরে তারা জবাই করে এখানে বিক্রি করেন, সেই রকমই জঙ্গলি পশুর মাংস। কি পশুর মাংস বোঝা যাচ্ছে না, তবে দেখুন লোম, দেখুন এই যে দেখুন মুরগি। ও কুকুরুশ কুক, মিয়ানমারের মোরগ, বার্মিজ মোরগ কিভাবে ডাকছে দেখছেন? মিয়ানমার, বাট হোয়ার আর ইউ গোয়িং ইন মিয়ানমার? ভেজিটেবল মার্কেট? ওভার দি সাইড ভেজিটেবল মার্কেট না বন্ধুরা? উনি আমাদেরকে এখন ভেজিটেবল মার্কেটে নিয়ে যাচ্ছেন। দেখি ভেজিটেবল মার্কেটে কি কি পাওয়া যায় মিয়ানমারের আর দাম কত দাদা? তো আছে, হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা এখানে এসে আমরা আম দেখতে পাচ্ছি। সাধারণত এই সময়ে ভারতে কিংবা বাংলাদেশে আম দেখা যায় না, কিন্তু মিয়ানমারে কিন্তু আম দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর আম এখানে রাখা হয়েছে, জানি না খেতে কেমন হবে। এছাড়া এখানে দেখুন ছোট ছোট কমলা লেবু এখানে রাখা হয়েছে, দারুণ কমলা লেবু এখানে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আপেল রয়েছে এখানে বিক্রি করা হচ্ছে, আর আর এটার নাম বলছে নেম্বু, মেম্বু মেম্বু মেম্বু, জানি না এটা কীভাবে খেতে হয় বার্মিজ ফুড, কিন্তু এটার নাম হচ্ছে মেম্বু। খেতে নাকি সুস্বাদু, জানি না, আমি খাওয়ার সময় নেই, খাবোও না, কারণ এখানে ভিজিট করছি, একটু টেনশন নেই, বুঝতে পারছেন, যে এর মধ্যে ঢুকেছি। আর এটা হচ্ছে তেঁতুল, বার্মিজ তেঁতুল, দেখুন ছোট ছোট, খুব সুন্দর, খুবই টেস্টি এই তেঁতুলগুলো, অনেক টেস্টি। আর সবচেয়ে ভালো লাগবে দেখুন যে কত বড় বড় ডাব এখানে রয়েছে, অনেক বিশাল বিশাল ডাব, জানি না দাম কত করে এখানে, কিন্তু এত বড় বড় ডাব সাধারণত দেখা যায় না। ছবিতে দেখে কতটা বুঝতে পারছেন জানি না, তবে একেবারেই অনেক বড় ডাব এখানে বিক্রি করা হচ্ছে। এই দে কম খরচে বেশি আনন্দ উপায়ে, এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। ফ্রাইড ফিশ, ফ্রাইড ফিশ, একই দোকানের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এই যে ফ্রাইড ফিশ বিক্রি করা হচ্ছে, এই যে দেখুন ফ্রাইড ফিশ। আর এই ফিশের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের পুঁটি মাছও দেখতে পাচ্ছি, মিয়ানমারে এসে যে পুঁটি মাছ দেখতে পাবো, একেবারে ভেজে রাখা হয়েছে, ছোট ছোট কুচো চিংড়ি বা ছোট চিংড়ি যেগুলো সেগুলো রাখা হয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারেই কাঁচা, মানে একেবারে কাঁচা মাছও এখানে বিক্রি করা হচ্ছে, জানি না এগুলোর কত করে কেজি। আর মরিচ দেখুন কি সুন্দর করে রাখা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মরিচ, লাল এবং সবুজ মরিচ, দেখতেই ভালো লাগছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ রাখা হচ্ছে, মিয়ানমারের পেঁয়াজ, পেঁয়াজগুলোও বিক্রি করা হচ্ছে। আর নানান ধরনের সবজি দেখুন কত ধরনের সবজি এখানে রয়েছে, আপনারা চিনবেন যেটি, সেটা হচ্ছে এই যে ঢেঁড়স, আমরা তো সবাই চিনি, বেগুন রয়েছে, নানান ধরনের সবজি রয়েছে, আর এই যে আনারস, আনারস দেখেই তো খেতে ইচ্ছে করছে, দেখুন কত টসটসে একেবারে আনারস, মিয়ানমারের আনারস কি টসটসে, দেখেই খেতে ইচ্ছে করছে। দারুন সুগন্ধ মিয়ানমারের আম, এই সময় এসে যে পাকা আম এখানে পাবো কল্পনাই করা যায় না। দেখুন কত সুন্দর একেবারে কালারফুল আম এই মিয়ানমারের বাজারে বিক্রি করা হচ্ছে। মিয়ানমারের এই বাজারে এসে তো দারুণ লাগছে, কত কি দেখছি চেনা অজানা অনেক কিছু। দাদা হোয়াট ইজ দিস? ব্যাম্বু স্যুট, জানি না এটা কি, এটা ব্যাম্বু স্যুট, এই দাদাও কিনছেন, কীভাবে তৈরি করা হয় কি দেখুন, আমি চিনতে পারছি না এটা কি, কীভাবে খেতে হয় সেটাও জানি না, তারা বলছে ব্যাম্বু স্যুট, ব্যাম্বু স্যুট কি আই ডোন্ট নো। আর এখানে হচ্ছে দেখুন যে মরিচ, দেখুন যে কত বড় বড় মরিচ এখানে রাখা হয়েছে। হোয়াট ইজ দিস? আসলে অনেক কিছুই চিনি না। আর সবচেয়ে বড় কথা যে এখানে কিন্তু এই যে ছোট ছোট মিষ্টি কুমড়াগুলো বিক্রি করা হয়, আপনারা ভাববেন না যে ছোটবেলাতেই তুলে নিয়েছেন, এগুলো কিন্তু পরিপক্ক, এগুলো আমি মিজোরামের ভিতরেও দেখেছি এই মিষ্টি কুমড়াগুলো, দেখুন মিষ্টি কুমড়া দেখতেই কেমন, এগুলোই কিন্তু পরিপক্ক, এভাবেই বিক্রি করা হয়। আর যে লেবু রয়েছে পাশেই, আর রসুনগুলো দেখুন এভাবে খুলে রাখা হয়েছে, আর বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে ভরা এই বাজার।
বন্ধুরা, এখানে বিভিন্ন জঙ্গলি পশুদের ধরে ধরে তারা জবাই করে এখানে বিক্রি করেন। সেই রকমই জঙ্গলি পশুর মাংস, কি পশুর মাংস বোঝা যাচ্ছে না, তবে দেখুন লোম দেখুন তারা কিন্তু তারা বিক্রি করছে। আর এখানে এক দেখুন, ডিম, কোয়েল পাখি ডিমের মতো মনে হচ্ছে, অনেক কোয়েল পাখি ডিম। আর আলুগুলো হয়তো 1 কেজি 1/2 কেজি করে রাখা হয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আলু আর টমেটো। আর ওটা কি সবজি নিলয়? কেমন লাগছে বলো এই বাজারে ঢুকে? বাজারে তো একেবারে অদ্ভুত, মানে এই অনেক সবজি অনেক কিছুর সাথে আমি কখনো পরিচিত হই নাই। দিস দ্য ফার্স্ট টাইম আমি এরকম, এই যে একটা সবজি দেখলাম, এটার নাম বলতে শোনার স্কুট, এটা আগে কখনো দেখি না আসলে স্কুট কি। আর এমন কিছু অদ্ভুত মানে প্রাণীর নামটা আমাদের মিজো আমার যে দাদা উনিও চিনতে পারতেছেন আসলে এই পশুগুলো কিসের মাংস। এটা দেখে সব মিলে কেমন লাগছে এই বাজারটা? বারমিজ বাজার অসাধারণ লাগতেছে, মানে একটা দারুণ অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা। আসলে বিনা পাসপোর্ট বিনা ভিসা এরকম একটি বার্মিজ বাজারে একেবারে মিয়ানমারের ভেতরে ঢুকে যেরকম শ্যুট করতে পারবো। আর দেখুন কত বড় একটি মোরগ, আবার কুকুরুষ কুক করছে। আরে বাবা, এটা ছেড়ে দেওয়া রয়েছে দেখি, জানি না এটা কীভাবে বাজারের মধ্যে এত বড় একটি মোরগ দেখছি এখানে। এই যে দেখুন মোরগটি, ও কুকুরুষ কুক, মিয়ানমারের মোরগ, বার্মিজ মোরগ কীভাবে ডাকছে দেখছেন? হ্যাঁ দারুণ। আর এখানে দেখুন যে মাছ বিক্রি হচ্ছে, ও ফিশ দেখুন যে কেটে রাখা হয়েছে অর্ধেক অর্ধেক করে। এটা পাঙ্গাস ফিশ, আর এটাকে রুই মাছের মতো লাগছে, সম্ভবত রুই মাছই হবে। আর এটা হচ্ছে চিকেন, চিকেন বিক্রি করা হয়েছে, আর এখানেও চিকেন বিক্রি করা হচ্ছে এই মার্কেটে, জানি না কেজি কত করে, হয়তো এদের মুদ্রার রেট আমি জানি না। নিলয়, তুমি কি আম কিনতে চাও? আমি আম কিনতে চাই, আম আমার খুব প্রিয় ফল। নিলয় আম কিনতে চাই, এই আম হচ্ছে 1 পিস 100 রুপি, সেই হিসাবে কিন্তু অনেক দাম, কিন্তু স্বাদ কেমন জানি না। 200 রুপি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিয়ানমারের একটি মাংসের দোকান, পর্ক দেখুন, পর্ক বিক্রি করা হচ্ছে এই যে দোকানে। পর্ক দিয়া পর্ক দিস ওয়ান, হ্যাঁ পর্ক 1 কেজি, হাউ মাচ? জামা কেজি খাত খা পর্ক। এই মাংস যদি কিনতে চান তাহলে 400 রুপি করে গুনতে হবে, ইন্ডিয়ান রুপি। বন্ধুরা আমরা যে ঘুরছি এখানে, আমাদের এই যে ড্রাইভার দাদা রয়েছেন তিনি হেল্প করছেন, তিনি আমাকে আমাদেরকে যে মিয়ানমারের বিভিন্ন দোকানে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ কী কী মাংস, ওই যে মাংসের দোকান, মাংস বিক্রি করা হচ্ছে এখানে। এখানে ভেজিটেবল বিক্রি করা হচ্ছে, বিভিন্ন ধরনের বস্তায় করে রাখা হয়েছে, হয়তো ভারতে ঢুকবে, একেবারে সীমান্তের মুখে রাখা হয়েছে। নিলয় দেখুন এই যে এখানে একেবারেই ট্রাউজার দেখছে, বার্মিজ ট্রাউজার। হ্যাঁ সে ট্রাউজার না, জ্যাকেট ট্যাকেট হতে পারে। একেবারে এখানে দেখছেন যে এই যে বার্মিজ জুতোগুলো রয়েছে, বার্মিজ জুতো এখানে পাবেন। সেই পাশাপাশি এখানে দেখুন এই যে ট্রাউজারগুলো রাখা হয়েছে, এই যে সোয়েটার রয়েছে এবং টি শার্ট রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি যে কসমেটিক্স রয়েছে, বিভিন্ন ধরনের কসমেটিক্স এখানে বিক্রি করা হচ্ছে, সেই সাথে বিভিন্ন খাবার দাবার অনেক কিছু। আর এই এখানে দেখুন যে
চশমা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, সানগ্লাস এখানে রয়েছে, সানগ্লাস আপনারা কিনতে পারেন, মাঙ্কি ক্যাপ রয়েছে, মাঙ্কি ক্যাপ কিনতে পারেন, ইভেন এখানে অর্নামেন্টস আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অর্নামেন্টস বিক্রি করা হচ্ছে, আর এই যে খাবার, বিভিন্ন ধরনের খাবারও রয়েছে, সব কিছু কিন্তু মিয়ানমারের। এই যে দেখুন যে এটি নুডলস দেখতে পাচ্ছেন, এটিও মিয়ানমারের, এখানেও আপনারা কিনতে পারেন, একেবারেই সুলভে পাওয়া যায় কোনো চিন্তা ছাড়াই। আর এই যে দেখুন সুন্দর একটি মালা, দেখুন কী সুন্দর কালারফুল। আমরা এখানে খেলনাও দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের খেলনা এখানে বিক্রি করা হচ্ছে। এই যে দেখুন এক্সকেভেটর, শিশুদের খেলার জন্য এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন যে কেউ। দারুণ, খুব সুন্দর একটি শপ, প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য এখানে পাওয়া যায়, দারুণ একটি শপ, খুব ভালো লাগলো ঘুরে দেখে। পাশাপাশি এরকম দুইটি শপ রয়েছে, এই একটি শপ, এবং এখানেও একই ধরনের হয়তো জিনিস পাওয়া যায়। এখানে এসে আপনারা সহজেই মিয়ানমারের যে মুদ্রা সেটিতে রূপান্তর করতে পারবেন এবং এসব কেনাকাটা করতে পারবেন। এমনকি বলে রাখি যে এখানে আপনার ইচ্ছে করলে ভারতীয় যে রুপি আপনাদের কাছে থাকবে সেটি দিয়েও এখানে ইজিলি কেনাকাটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। মিয়ানমারে এসে আখ খেতে পারেন, দেখুন ড্রামের মধ্যে আখ ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে মেশিন, আপনারা চাইলেই কিন্তু তারা এই আখটি দূর থেকে রস বের করে আপনাদেরকে দিয়ে দেবে। বন্ধুরা, মিয়ানমারের সবজির বাজার টাজার ঘুরে আবার বের হয়ে আসলাম, খুবই ভালো লাগলো যে মিয়ানমারের ভিতরে ঘুরছি, হাঁটছি, ফিরছি, দারুণ।